মুখ্যমন্ত্রী বরাকরির জন্য অত প্রেম ভালোবাসা দেখাননি, তাই বিশেষ বিশেষভাবে আমি করিমগঞ্জ জেলাবাসী হিসাবে, বরাকবাসী হিসাবে, আসামবাসী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় বিষয় হলো আমি বিধায়ক হওয়া হয়নি, এটা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থাকার কারণে করিমগঞ্জ জেলায় রাতাবাড়িতে মেডিকেল কলেজ হয়েছে। করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে মেডিকেল কলেজ হয়েছে তা নয়, আপনারা যা দেখেছেন আমাদের পাদারকান্দি সমষ্টিতে তোমার কৃষি বিদ্যালয় আজকে ক্যাবিনেটে ডিক্লেয়ার হয়েছে, এবং এই করিমগঞ্জ শহরের জন্য 50 কোটি টাকার জলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, বদরপুর সমষ্টির জন্য 25 কোটি টাকা স্যাংশন দিয়েছেন। শুধু আমরা যদি দেখি খালি করিমগঞ্জ জেলার কথা যদি চিন্তা করি, শুধু করিমগঞ্জ জেলার জন্য 1000 কোটি টাকার আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, আর গোটা যদি বরাক ভ্যালির কথা ভাবি তাহলে এই ক্যাবিনেটে প্রায় 3 থেকে 4000 কোটি টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক ক্যাবিনেট মিটিংয়ে একদিনে স্যাংশন করে দিয়েছেন। তাই এই স্বাধীনতার পরে, আবারও বলছি এই স্বাধীনতার পরে, এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বরাকের জন্য চিন্তা করেছেন, বরাকের মানুষের জন্য চিন্তা করেছেন। তাই আমি রাতাবাড়ির বিধায়ক হিসাবে, আসামের বিধায়ক হিসাবে, বরাকবাসী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। বেশি খোঁজ খবর রাখা তো ভিতরে কিন্তু মুখ্যমন্ত্রী বরাকরির জন্য অত প্রেম ভালোবাসা দেখাননি, তাই বিশেষ বিশেষভাবে আমি করিমগঞ্জ জেলাবাসী হিসাবে, বরাকবাসী হিসাবে, আসামবাসী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। সবচেয়ে বড় বিষয় হলো আমি বিধায়ক হওয়া হয়নি, এটা হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে এবং মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা থাকার কারণে করিমগঞ্জ জেলায় রাতাবাড়িতে মেডিকেল কলেজ হয়েছে। করিমগঞ্জ জেলার রাতাবাড়িতে মেডিকেল কলেজ হয়েছে তা নয়, আপনারা যা দেখেছেন আমাদের পাদারকান্দি সমষ্টিতে তোমার কৃষি বিদ্যালয় আজকে ক্যাবিনেটে ডিক্লেয়ার হয়েছে, এবং এই করিমগঞ্জ শহরের জন্য 50 কোটি টাকার জলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, বদরপুর সমষ্টির জন্য 25 কোটি টাকা স্যাংশন দিয়েছেন। শুধু আমরা যদি দেখি খালি করিমগঞ্জ জেলার কথা যদি চিন্তা করি, শুধু করিমগঞ্জ জেলার জন্য 1000 কোটি টাকার আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী স্যাংশন দিয়েছেন, আর গোটা যদি বরাক ভ্যালির কথা ভাবি তাহলে এই ক্যাবিনেটে প্রায় 3 থেকে 4000 কোটি টাকা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এক ক্যাবিনেট মিটিংয়ে একদিনে স্যাংশন করে দিয়েছেন। তাই এই স্বাধীনতার পরে, আবারও বলছি এই স্বাধীনতার পরে, এই প্রথম কিন্তু মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বরাকের জন্য চিন্তা করেছেন, বরাকের মানুষের জন্য চিন্তা করেছেন। তাই আমি রাতাবাড়ির বিধায়ক হিসাবে, আসামের বিধায়ক হিসাবে, বরাকবাসী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ।